হ্যালো, গুড আফটারনুন। আমরা চলে আসছি রেস্ট ক্রিক পার্কে। এটা গ্লেনডেল অ্যারিজোনার শহরের ভিতরেই একটা ছোট একটা পার্ক। তো এখানে এসে সব থেকে যেটা প্রথমে চোখে পড়লো সেটা হলো ময়ূর। জাস্ট ফ্যান্টাস্টিক। আমি ঢাকা চিড়িয়াখানে আমরা সবাই ময়ূর দেখেছি, কিন্তু একেবারে কাছ থেকে, এই যে আমি খুব কাছে হেঁটে যাচ্ছি, আমাকে ওরা অতটা পছন্দ করে না, কাউকেই পছন্দ করে না। ওরা ঘাস খাচ্ছে। ওদিকে একটু পরে পার্কের ভিতরে যাব, ওদিকে আরও অনেক ময়ূর আছে। খুব কাছে থেকে দেখা গেল অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা পাখা পেখম মালার চেষ্টা করতেছে। ওদিকে ভিন্ন কালারের কিছু ময়ূর আছে, অনেকটা তামাটে রঙের। সেদিকে যাচ্ছি না, কিন্তু ওই যে গাড়ি গাড়ি থেমে আছে, গাড়ির সামনে দিয়ে একটা ময়ূর চলে যাচ্ছে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো এখান থেকে যারা ক্রস করতেছে, পার্কে আসতেছে বা ঘুরতে যাচ্ছে, তারা সবাই একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আর কি। এই যে ময়ূরটা একেবারে কাছে ঘাস খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই বাবু, এদিকে আসো। আসলে চলে যাচ্ছে, ভয় পেয়েছে। এই যে এই পাশে সবগুলো একসাথে চলে যাচ্ছে, অনেকগুলো। একেবারে খোলা একটা পার্কে ময়গুলো এভাবে ঘুরে বেড়াচ্ছে। তো আমি পার্কের ভিতরে ঢুকে এসেছি। এ পাশে যেটা প্রথমেই পড়ে সেটা হলো ক্যাকটাস গার্ডেন। এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস আছে। এর আগেও অনেকবার আমরা দেখেছি গোল ক্যাকটাস, আইডোনো, এগুলোর এক একটার স্পেসিফিক নাম আছে বেসড অন দ্য স্পিসিস, আইডোনো স্পিসিস আর হোয়াট এভার। বাট দেখতে সুন্দর লাগতেছে, এটাই সব থেকে বড় কথা। এই এর ভিতরে অনেকগুলো ময়ূর আছে। এই যে কাছে একটা, ওই যে একটা হেঁটে যাচ্ছে, যদি একটু এদিকটাতে যাই, এই যে ময়ূরটার কথা বলছিলাম, একটু তামাটে রঙের, একে দেখতে খুব একটা ভালো লাগছে না, বাট সুন্দর। তুমি অনেক সুন্দর, আমাদেরকে হাই বলো, বলো হাই, আসো আসো। না, শি ডাজন্ট লাইক মি। ও, ক্যাকটাসের ফুল খুবই সুন্দর। ক্যাকটাসের ফুলের কালারটা বেশ চমৎকার। এদিকে আরও বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে। যে ময়ূর বসে আছে, আমরা একটু কাছে যাই।